করছি আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বহুরূপী বরদাচরণ। গোয়েন্দা বরদাচরণ যদিও খুবই বুদ্ধিমান লোক, তবু তার আচার আচরণ কিছুটা অস্বাভাবিক। সাধারণ মানুষ যা করে তিনি তা কখনো করেন না। কারো বাড়িতে ঢুকবার সময় তিনি সদর দরজা দিয়ে ঢোকেন খুবই কম। তিনি ঢোকেন পেছনের পাঁচিল ডিঙিয়ে, পাইপ বেয়ে ছাদে উঠে বা ওইরকম বিচিত্র পদ্ধতিতে। তিনি হয়তো মগরা যাবেন, কিন্তু উঠবেন মেল ট্রেনে। মেল ট্রেন মগরায় থামে না এটা তিনি ভালোই জানেন, তবু ওঠেন এবং চলন্ত মেল ট্রেন থেকে লাফিয়ে মগরায় নেমে পড়েন। চরচরে রোদের মধ্যেও তাকে গায়ে রেনকোট এবং পায়ে গামবুট পরে থাকতে দেখা যায়। গ্রীষ্মকালে কেন যে তিনি মাঝে মাঝে ওভারকোট পরেন তা বুঝে ওঠা দেয়। ছদ্মবেশ ধারণে তিনি খুবই পটু সন্দেহ নেই, কিন্তু সবসময়ই ছদ্মবেশ ধারণ করে থাকেন বলে তার আসল চেহারাটা কীরকম তা লোকে ভুলেই গেছে। কখনো তার পাকানো গোঁফ, কখনো ঝোলা গোঁফ, কখনো ফ্রেঞ্চ কাট দাড়ি, কখনো রবীন্দ্রনাথের মতো ঝুল দাড়ি, কখনো বাবরি চুল, কখনো বা কাঁকড়া চুল, কখনো কখনো লাল চশমা, কখনো কালো নীল চশমা, কখনো দাঁতে কালি মাখিয়ে ফোকলা বুড়ো সেজে লাঠি হাতে ঠুকঠুক করে ঘুরে বেড়ান, কখনো পাগড়ি বেঁধে শিখ সেজে আবির্ভূত হন। তার এই বহুরূপের জন্যে তার বাড়ির লোকও ভুলতে বসেছে বরদাচরণের প্রকৃত চেহারাটা কিরকম। সেদিন একজন ঘুটেউলিকে ডেকে বরদাচরণের মা ঘুটে রাখলেন। সেই সময় ঘুটেউলির নাকের বাঁ পাশের আঁচিলটা দেখে তার সন্দেহ হলো, এ হয়তো বরদা। কারণ বরদাচরণ কদিন হলো একটা তদন্তের কাজে বাইরে গেছেন, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। তাই চেঁচিয়ে উঠলেন, আমলো বরদা নাকি রে? কিন্তু বাস্তবিক ঘুটেউলি কিন্তু বরদা ছিলেন না। তবে এ নিয়ে ঘুটেউলিকে বিস্তর ঝামেলা পোয়াতে হয়েছিল। আবার একদিন রাতে বরদাচরণের বাবা কালিঝুলি মাখা একজন লোককে বরদাচরণের ঘর থেকে চুপি চুপি বেরোতে দেখে জাপটে ধরে চোর চোর বলে চেঁচাতে লাগলেন। পাড়ার লোকজন এলো, চোর পাকড়াও হলো, কিন্তু চোর কেবলই বলে আমি বরদা। নকল চুলদাড়ি খসিয়ে কালিঝুলি ধুয়ে যখন আসল চেহারাটা দেখা গেল, তখনও বরদাচরণের বাবা বলতে লাগলেন, এ কখনোই বরদা নয়, বরদার মোটেই এরকম চেহারা নয়। কিন্তু বরদার মা কেবলই বলেন, ওগো এই তো আমাদের বরদা, কিন্তু তার কথা কে বিশ্বাস করবে? কদিন আগেই ঘুটেউলিকে অবধি বরদা ভেবেছিলেন। যাই হোক, এ নিয়ে অনেক ঝামেলা হয় মাঝে মাঝে। রামবাবুর মেয়ের বিয়ে, তিনি বড় লোক মানুষ, প্রায় 2 লাখ টাকার সোনার গয়না কিনেছেন, বাড়িতে গয়না রেখে ভরসা পাচ্ছেন না, তাই গিয়ে বরদাচরণকে ধরলেন। বরদাচরণ তখন এক জটাজুটধারী সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করে নিজের ঘরে বসে একটা আতস কাজ দিয়ে একটা কাঠি জাতীয় জিনিস গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন। রামবাবু বললেন, ভাই বরদা, আমার মেয়ের গয়নাগুলো যে একটু পাহারা দিতে হবে ভাই, 2 দিন বাদে বিয়ে, বড় দুশ্চিন্তায় আছি। বরদাচরণ স্মিত হাসি হেসে বললেন, ঠিক আছে যাচ্ছি। রামবাবু বাড়ি ফিরে আসার ঘণ্টাখানেক বাদেই সন্ন্যাসীর বেশে বরদাচরণ গিয়ে হাজির। চাপা কথায় জিজ্ঞেস করলেন, কোথায় সোনা রেখেছেন? কোণের ঘরের সিন্ধুকে, চলো দেখিয়ে দিচ্ছি। কোণের ঘরে গিয়ে বরদাচরণ চারিদিকে ঘুরে টুরে দেখলেন, তারপর সিন্ধুকের চাবিটা চেয়ে নিয়ে সেটাও পর্যবেক্ষণ করলেন। সিন্ধুক খুলে গয়নাগুলো ভালো করে দেখলেন, তারপর বললেন, কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্ত মনে কাজে যান। বরদার কথায় নিশ্চিন্ত হয়ে রামবাবু কাজে গেলেন। ঘণ্টাখানেক বাদে এক কাবুলিওয়ালা এসে হাজির। রামবাবু অবাক হয়ে বললেন, কি চাই? চাপা গলায় বলল, আমি বরদা, গয়না পাহারা দিতে এসেছি। বলে কি? রামবাবু তো হা আমতা আমতা করে বললেন, বরদা তো এসে গেছে, সাধুর ছদ্মবেশে গয়না পাহারা দিচ্ছে। কাবুলিওয়ালা চোখ বড় বড় করে বলল, সর্বনাশ, শিগগির চলুন তো, দেখা যাক ঘটনাটা কি। গিয়ে দেখা গেল সিন্ধুকের ডালা খোলা, গয়নার কোনো চিহ্নও নেই, আর সেই সাধু একদম হাওয়া হয়ে গেছে। রামবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কাবুলিওয়ালা রাগে দাঁতে দাঁত ঘষতে লাগল। এর পরের ঘটনাটা ঘটল গদাধরবাবুর বাড়িতে। গদাধরবাবুও বিশাল বড় লোক, তার একটা শখ আছে, পৃথিবীর যত দামি ও দুর্মূল্য মণিমুক্ত তিনি সংগ্রহ করেন। নিজের বাড়িতেই একটা স্ট্রং রুম বানিয়েছেন,
আর তাতেই সব দামি পাথর রাখা হয়। তিন চারজন বিশ্বাসী দারোয়ানও আছে তার। একদিন তিনি একটা উড়ো চিঠি পেলেন, তাতে লেখা, আপনার কাছে মুরগির ডিমের সাইজের যে বার্মিজ মুক্তটা আছে ওটা আগামী বুধবার রাত 11টায় শ্মশানের দক্ষিণে বটগাছের তলায় বাঁধানো বেদিতে রেখে আসবেন, নইলে 7 দিনের মধ্যে আপনাকে খুন করা হবে। চিঠিটা পেয়েই গদাধরবাবু বরদাচরণকে ডেকে পাঠালেন। বরদাচরণ এলেন, ফকিরের ছদ্মবেশে গম্ভীর মুখে সব শুনলেন, তারপর বললেন, ঠিক আছে, নির্দিষ্ট দিনে মুক্তটা নিয়ে আপনি শ্মশানে যাবেন, সঙ্গে আমি থাকব। বুধবার সন্ধে 7টার মধ্যেই বরদাচরণ চলে এলেন গদাধরের বাড়িতে। বললেন, চলুন, একটু আগে থাকতেই বেরিয়ে পড়া যাক, আকাশটা মেঘলা, ঝড় বৃষ্টি আসতে পারে, মুক্তটা রেখে আপনি চলে আসবেন, তারপর আমি যা করার করব। তাই হলো, ফকির বেশি বরদাচরণকে সঙ্গে নিয়ে গদাধরবাবু নির্দিষ্ট জায়গায় মুক্ত রেখে ফিরে এলেন। রাত 9টা নাগাদ ফকির আবার এসে হাজির। গদাধরবাবু বললেন, কি হলো হে বড়দা, চলে এলে যে বড়? চলে এলাম মানে? চলুন শ্মশানে চলুন। এই যে একটু আগে গিয়ে ঘুরে এলুম তোমার সঙ্গে। ফকির চোখ কপালে তুলে বলে উঠল, সর্বনাশ করেছেন কি? মুক্তটা কি রেখে এসেছেন? তুমি তো তাই বললে। ফকির সবেগে মাথা নেড়ে বলে, আমি নই গদাধরবাবু, মায়েরই বলছি। কিন্তু গদাধরবাবু সে কথায় কান দিলেন না। তিনি বরদাচরণের বিরুদ্ধে পুলিশের কাছে ডায়েরি করলেন যে তাকে বোকা বানিয়ে মুক্তটা বরদাই হাতিয়েছেন। পুলিশ বরদাচরণকে গ্রেপ্তার করতে গিয়ে দেখে ঘরে একজন রঙের মিস্ত্রি দেয়ালে চুনকাম করছে। দারোগাবাবু বরদাচরণের ছদ্মবেশের কথা জানেন, তাই তিনি বিনা দ্বিধায় মিস্ত্রিকে গ্রেপ্তার করে বললেন, আপনার বিরুদ্ধে চুরির অভিযোগ আছে বরদাবাবু। মিস্ত্রি কাঁদো কাঁদো হয়ে বলল, আগে আমি তো বরদাবাবু নই। কেন ছলনা করছেন বরদাবাবু, আমি আপনাকে চিনি। মিস্ত্রি অনেক কান্নাকাটি কাকুতি মিনতি করল, কিন্তু দারোগাবাবু তাতে ভোলবার লোক নন। লোকটাকে থানায় নিয়ে যাওয়া হলো। শেষে লোকটার বউ বাচ্চা আর পাড়া প্রতিবেশী এসে যখন হলফ করে বলল যে এ বরদা নয়, তখন তাকে দারোগাবাবু ছেড়ে দিলেন। কিন্তু বরদাকে গ্রেপ্তার করতেই হবে, তাই দারোগাবাবু গিয়ে বরদার ঘরে দুজন সেপাইকে নিয়ে ঘাপটি মেরে রইলেন। বরদাচরণের বুড়ি পিসি সন্ধেবেলা বরদার ঘরে ধূপবাতি দিতে ঢুকতেই তাকে কাক করে ধরে ফেললেন দারোগাবাবু। হে হে বরদাবাবু, এবার আর ফাঁকি দিতে পারবেন না, ধরে ফেলেছি। পিসি তো আতকে উঠে চেঁচিয়ে পাড়া মাথায় করলেন। লোকজন দৌড়ে এলো, কেলেঙ্কারির এক শেষ। দারোগাবাবু লজ্জিত হয়ে থানায় ফিরলেন। তবে বিভিন্ন লোক খবর দিয়ে যেতে লাগলো যে বরদাচরণকে অমুক বা তমুক জায়গায় দেখা গেছে। কেউ বলল বরদাচরণ একটা তালগাছ হয়ে পশ্চিমের মাঠে দাঁড়িয়ে আছেন, কেউ বলল বরদাচরণ গরু হয়ে সামন্তদের গোয়ালে ঢুকে লুকিয়ে রয়েছেন। এর উপর বরদাচরণ বলে সন্দেহ করে 7-8 জন ভিখিরি, 2 জন কাবুলিওয়ালা, 3 জন শিখ, 3 জন সাধু, 2 জন ফকির, 5 জন বুড়ি এবং 6 জন বুড়োকে থানায় ধরে এনে ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হতে লাগলো। কিন্তু বলাই বাহুল্য, আসল বরদাচরণকে কোথাও পাওয়া গেল না। দারোগাবাবু হতাশ হয়ে বললেন, তাই তো ভাবছি, ভেবে ভেবে কুলকিনারা পাচ্ছি না। বরদাচরণকে ধরতে না পারা অবধি আমার ভালো করে ঘুম হবে না, পেট ভরে খাওয়া হবে না। তা মুক্তটা আপনার ইনশিওর করা ছিল তো? গদাধরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তা ছিল, কিন্তু টাকাটাই তো বড় কথা নয়, এমন রেয়ার জিনিস কি আর জোগাড় করা যাবে? দারোগাবাবু নিজের অক্ষমতায় কেবল দাঁত কিরমির করতে লাগলেন। রামবাবুও পুলিশের কাছে অভিযোগ করলেন যে তার মেয়ের গয়নাও বরদাচরণই চুরি করেছে বলে তার সন্দেহ হচ্ছে। কিন্তু বরদাচরণের কোনো হদিশ পাওয়া গেল না, গয়না বা মুক্ত চুরিরও কোনো হিল্লে হল না। একদিন নিশুতি রাত্রি গদাধরবাবু তার দোতলার ঘরে শুয়ে ঘুমোচ্ছেন, হঠাৎ একটা খুটখাট শব্দে তার ঘুম ভেঙে গেল। প্রথমে ভাবলেন ইঁদুর, তারপর মনে হলো শব্দটা আসছে জানলা থেকে। টর্চটা নিয়ে গদাধরবাবু উঠলেন, জানলায় কাউকে দেখা গেল না, তবে ঘরের মেঝে একটা চিঠি পড়েছিল। গদাধরবাবু চিঠি খুলে পড়লেন, তাতে লেখা, আপনার মুক্তটা আমরা ফেরত দিতে চাই, তার জন্য মাত্র 5 লাখ টাকা দক্ষিণা লাগবে, মুক্তটা আমাদের কাছেই আছে, নিশ্চিন্তে থাকবেন। চিঠিটা পড়ে গদাধরবাবুর কপালে একটু দুশ্চিন্তার রেখা পড়ল। তিনি চটপট জামা কাপড় পরে চাকরদের ডাকলেন। ড্রাইভারকে ঘুম থেকে তুলে গাড়ি বার করা হলো। নিশুতি রাত্রেই গদাধরবাবু রওনা হলেন।
মাইল দশেক দূরে একটা গঞ্জে এক বাড়ির সামনে তার গাড়ি থামল। বাড়িটা গদাধরবাবুর এক বিধবা দিদির। ডাকাডাকি করতে একজন যুবক ছেলে ঘুম থেকে উঠে দরজা খুলে পড়ল। এ কি মামা, এত রাত্রে যে কি হয়েছে? গদাধরবাবু চিঠিখানা বের করে ভাগ্নের হাতে দিয়ে বললেন, এর মানে কি? ছেলেটা চিঠিটা পড়ে অবাক হয়ে মাথা চুলকোতে চুলকোতে বলল, মুক্তটা তো। গদাধরবাবু চাপা গলায় খেকিয়ে উঠে বললেন, হ্যাঁ মুক্ত তোমার কাছে, তবে এই চিঠি দিল কে? বোধহয় কেউ চালাকি করার চেষ্টা করছে। গদাধরবাবু মাথা নেড়ে বললেন, তবু মুক্তটা আমি নিজের চোখে দেখে যেতে চাই। তাহলে এসো দেখাচ্ছি। ভাগ্নের সঙ্গে গদাধরবাবু বাড়ির মধ্যে ঢুকলেন। সিঁড়ি বেয়ে চিলে কোঠায় উঠলেন। চিলেকোঠায় রেন পাইনের মধ্যে ঝোলানো একটা সুতো টেনে তুলল তার ভাগ্নে। সুতোর মাথায় একটা কাগজের মোড়ক বাঁধা। মোড়ক খুলে দেখা গেল মুক্তটা যথাস্থানেই আছে। গদাধরবাবু নিশ্চিন্তের শ্বাস ছেড়ে বললেন, যাক বাবা, যা ভয় হয়েছিল, ইন্স্যুরেন্সের টাকা পেলেই ঠক্করলালকে মুক্তটা বেচে দেব, কথা হয়ে আছে। মুক্ত আবার সুতোয় ঝুলিয়ে দিয়ে দুজনে তাকিয়ে দেখে দরজায় ড্রাইভারটি দাঁড়িয়ে আছে। গদাধরবাবু ভারী অসন্তুষ্ট হয়ে বলে উঠলেন, এ কি, তুমি এখানে কেন? কে তোমাকে ডেকেছে? কেউ ডাকেনি, নিজের গরজেই আসতে হলো গদাধরবাবু। থাক থাক, পিস্তল বের করতে হবে না, আমার হাতেও পিস্তল আছে। গদাধরবাবু হাত অবশ হয়ে গেল, বললেন, তুই কে কে বলে আপনার মনে হয়? গদাধরবাবুর সন্দেহটা খুঁচিয়ে উঠল। বললেন, বরদা নাকি? আজ্ঞে আপনার সেবায়, আমি বরদাচরণী হাজির বটে। চালাকিটা খুবই ভালো ছিল আপনার। রামবাবুর মেয়ের বিয়ের গয়নার মধ্যে একটা মস্ত হীরে ছিল, সেটা হাতানোর জন্যে নিজের ভাগ্নেকে সাধু সাজিয়ে কাজে লাগিয়েছিলেন। তারপর নিজের মুক্তটা নিজেই সরালেন, চমৎকার প্ল্যান করে। ফকির সেজে আপনার ভাগ্নে আমার 2 ঘন্টা আগে গিয়ে হাজির হয়েছিল। বাড়ির লোক, চাকর, দারোয়ান সবাই সাক্ষী থাকল যে ফকির বেশি সেই লোকটা আমি। আপনারও কাজ হাসিল হয়ে গেল, তবে শেষ রক্ষাটা হলো না, এই যা। ভাগ্নে বাজি, মাথার খুলিয়ে উড়িয়ে দেব। সিঁড়িতে বুটের শব্দ পাচ্ছ না? পুলিশ, বাস্তবে কি পুলিশ, সামনে স্বয়ং দারোগাবাবু। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।